আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি মলিস কিচেনে নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে খুবই মজাদার একটি ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো ডাল তারকা বা তারকা ডালের রেসিপি। মুগ ডাল এবং মসুর ডালের মিশ্রণে এই ডাল তারকা খেতে খুবই মজার হয়ে থাকে। চলুন তাহলে ডাল তারকার পুরো প্রস্তুত প্রণালীটা দেখে নিই। ডাল তারকা তৈরি করার জন্য এখানে মসুর ডাল নিয়েছি হাফ কাপ আর মুগ ডাল নিয়েছি হাফ কাপ। মুগ ডালটাকে প্রথমে শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর ভেজে নেওয়ার পর ডালটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে মুগ ডাল এবং মসুর ডাল একই পাত্রে ভিজিয়ে রাখতে পারেন, আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আলাদা আলাদা পাত্রে ভিজিয়েছি। আর ডালটা ভেজানোর আগে অবশ্যই মুগ ডালটাকে একটু ভেজে নিতে হবে। এখন ডালটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে 1/3 কাপ রান্না করা তেল দিয়ে দিব, আর তেলটা গরম হয়ে আসলে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যায় আর পেঁয়াজটা একটু সফট হয়ে আসে। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, পেঁয়াজটা সফট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর আদা রসুন বাটা দিয়ে একটু পানি অ্যাড করে দেব। এতে করে গুঁড়া মশলা দেওয়ার পর মশলাগুলো আর পুড়ে যাবে না। এখন দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আমি পরবর্তীতেও শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করব, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এই পর্যায়ে শুকনো মরিচের গুঁড়াটা অ্যাড করবেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মশলাগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিয়ে মশলাটাকে মিডিয়াম আঁচে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে একটা বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে মশলার সাথে প্রথমে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মিডিয়াম আঁচে কষিয়ে নেব, আর এই 5 মিনিটে প্রয়োজনে ঢাকনাটা তুলে নেড়ে দিতে পারেন। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, টমেটোটা সফট হয়ে গেছে, আর এরই মধ্যে আমি আরও একবার ঢাকনাটা তুলে নেড়ে দিয়েছি। আর মশলাটাও আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলার উপরে তেল উঠে আসছে। এই পর্যায়ে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিব। ডাল দিয়ে দেওয়ার পর মশলার সাথে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট চুলারাজটা মিডিয়ামে রেখে ডালগুলোকে কষিয়ে নিব। আর অবশ্যই খেয়াল রাখবেন ডালটা কষিয়ে নেওয়ার সময় কোনোভাবেই যেন নিচে লেগে না যায়, কারণ যে কোনো রান্নাতেই নিচে লেগে গেলে রান্নার টেস্ট ভালো আসে না, তাই অবশ্যই নেড়ে চেড়ে ডালগুলোকে কষিয়ে নিতে হবে। ডালটা আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি, আর ডাল কষানোর সময় চুলার আঁচটা মিডিয়ামে ছিল। এখন এর মধ্যে প্রায় 2.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব। যেহেতু তারকা ডাল খুব বেশি পাতলা হয় না, একটু ঘন টাইপের হয়, তাই আপনারা ডালটা কতটুকু ঘন করবেন সেই অনুপাতে পানিটা অ্যাড করবেন। আমি এখানে 2.5 কাপ পানি দিয়েছি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পুরোপুরিভাবে বলক উঠে আসার আগ পর্যন্ত। বলক উঠে আসছে, এখন ঢাকনাটা তুলে নিব। আর এখন কিন্তু চুলার আঁচটা হাইতে ছিল, ঢাকনাটা তুলে নিয়ে একটু নেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামে চাইতে কিছুটা কমিয়ে অপেক্ষা করব 20 মিনিট, আর এই 20 মিনিটেই ডালটা একেবারে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। 20 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম, ডালগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি। আর এখন আমি একটু চামচের সাথে ডালটাকে আধা ভাঙা করে নেব, আপনারা চাইলে একটা হ্যান্ড হুইস্ক অথবা ডাল ঘুটনি দিয়েও ডালটাকে গলিয়ে নিতে পারেন, তবে খুব বেশি গলাতে যাবেন না, ডালটা যেন আধা ভাঙা থাকে এদিকে খেয়াল রাখবেন। সবশেষে এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব, ভয় পাবেন না, কাঁচামরিচ দেওয়ার ফলে ঝাল হবে না, এই পর্যায়ে কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আর দিয়ে দিলাম ধনে পাতা কুচি। এখানে আমি সামান্য একটু কাসুরি মেথি নিয়েছি, হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে দিয়ে দিব। আপনাদের হাতের কাছে কাসুরি মেথি না থাকলে বাদ দিতে পারেন, তবে তারকা ডালে কাসুরি মেথি দিলে এর টেস্ট এবং ফ্লেভার দুইটাই খুব ভালো আসে। এখন ডালটা তারকা দেওয়ার জন্য একেবারে রেডি। তারকা দেওয়ার জন্য চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে প্রথমে 2 টেবিল চামচ রান্না করার তেল আর 2 টেবিল চামচ পরিমাণ ঘি দেব। অবশ্যই তারকা দেওয়ার সময় ঘিটা দিতে হবে,
আর এখানে চারটা শুকনো মরিচ দিয়েছি। শুকনো মরিচগুলো মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নেব। মরিচে যখন হালকা কালার আসবে তখন এর মধ্যে হাফ চা চামচ আস্ত জিরা আর এক টেবিল চামচ মিহি করে কুচি করে নেওয়া রসুন দিয়ে দেব। জিরা আর রসুন কিছুক্ষণ তেলের সাথে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব হাফ চা চামচ কাশ্মীরি শুকনো মরিচের গুঁড়া আর সামান্য একটু হিং। আপনাদের কাছে যদি হিং না থাকে তাহলে বাদ দিতে পারেন, আর যদি আপনাদের হাতের কাছে কাশ্মীরি লঙ্কা গুঁড়া না থাকে তাহলে আপনারা নর্মাল যে মরিচের গুঁড়াটা থাকে সেটাও দিতে পারেন। তবে দুইটার একটা অবশ্যই এ পর্যায়ে দিতে হবে, এতে করে ডালের কালারটা অনেক বেশি সুন্দর আসবে। আর কাশ্মীরি মরিচের গুঁড়াটা দিলে কি হয়, ডালটা ঝাল হবে না তবে কালারটা খুব সুন্দর আসবে, তাই আমি কাশ্মীরি মরিচের গুঁড়াটা অ্যাড করেছি। এখন সরাসরি ডালের মধ্যে তরকারিটা ঢেলে দেব আর এই পর্যায়ে চুলাটা অফ থাকবে, এখন আর ডালটা ঝাল করতে হবে না। তৈরি হয়ে গেল মজাদার ডাল তরকা। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।